ভিন রাজ্য থেকে কাজ করতে এসেছিলেন, কিন্তু অকালেই আগুনের গ্রাসে শেষ হয়ে গেল প্রাণ। হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের রিফাইনারিতে অগ্নিকাণ্ডে যে তিনজনের মৃত্যু হয়েছে তারা হলেন পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা 28 বছরের সরবজিৎ সিং এবং 38 বছরের পরগত সিং। মৃত শামসুদ আলী বিহারের বাসিন্দা ছিলেন। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের দাবি তুলেছেন রাজ্যের মৎস্যমন্ত্রী ও রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। তাদের পরিবারের আর্থিক ক্ষতিপূরণ এবং তাদের পরিবারের যাতে এই কোম্পানিতে চাকরি পায়, যদি এই কোম্পানিতে চাকরি পাওয়ার ক্ষেত্রে আইনত কোনো জটিলতা থাকে তাহলে অন্য কোনো জায়গায় তাদের কর্মসংস্থান ব্যবস্থা করে দেওয়ার আমরা অনুরোধ করেছি এবং দাবিও জানিয়েছি সরকারের পক্ষ থেকে। আমরা বলেছি যে তাদের আর্থিক ক্ষতিপূরণ যেটা আপনারা দেবেন সে আর্থিক ক্ষতিপূরণটা বাড়াতে হবে। আইওসি বলেছে 5 লাখ এবং শিল্পী বলে একটি এজেন্সি আছে, যে এজেন্সির মাধ্যমে এই লোকগুলো রিক্রুট হয়েছে, তারা দেবে 5 লাখ। আর এমনি ইন্স্যুরেন্সের আর কিছু টাকা পাবে, এই মোট মিলে তারা 22 লাখ টাকা পাবেন। আমরা বলেছি ওটা 30 লক্ষ টাকা করতে হবে। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে এই দিন প্লান্টের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। এই পরিস্থিতিতে আইইউসির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে দুর্ঘটনায় যে 3 শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারের পাশে আছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। ক্ষতিগ্রস্ত কর্মীদের সমস্ত রকম সাহায্য করার পাশাপাশি পর্যাপ্ত আর্থিক সাহায্য করা হবে। এদিন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র ও মৎস্যমন্ত্রী অখিল গিরি আইইউসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠক সেরে বেরিয়ে আসার পরই প্লান্টের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দেন সেচমন্ত্রী। জানি আবার পাল্টা জবাব দিতে দেরি করেননি রাজ্যের বিরোধী দলনেতা ও হলদিয়া উন্নয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। এটা আমি নিশ্চিত করে বলবো যে এত বড় প্ল্যান্ট, এদের এখানে বার্ন ইউনিট থাকা উচিত ছিল, তবে আজকে তারা স্বীকার করেছেন হ্যাঁ বার্ন ইউনিট নেই। তারা বার্ন ইউনিট করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন, ব্যবস্থাও চলছে, সেটার জন্য আমরা সাধুবাদ যেমন জানিয়েছি তেমনভাবে এইভাবে একটা নেগলিজেন্সি সেটা এত বড় রিফাইনারির ক্ষেত্রে আমরা কখনো আশা করিনি। হলদিয়াতে আমি যখন এইচডিএ চেয়ারম্যান ছিলাম আমি চেষ্টা করেছি একটা বার্ন ইউনিট করে ট্রমা সেন্টার করা, তৈরি হয়ে গেছে কাজ, কিন্তু এই মুখ্যমন্ত্রী করতে দেননি। এই মুখ্যমন্ত্রী করতে দেননি, প্রথমে বললো আমার ডাক্তার নেই দিতে পারবো না, পরে যখন প্রাইভেট পিপিপি করা হয়েছে আপনি দেখবেন আমি পুরো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়েছি এবং সেই ইনফ্রাস্ট্রাকচারে সিএসআরের মাধ্যমে আইওসিরও 5 কোটি টাকা আছে, পুরো বিল্ডিং রেডি হয়ে পড়ে আছে কিন্তু করতে দেননি। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে অগ্নিকাণ্ডে যখন 38 জন কর্মীর চিকিৎসা চলছে কলকাতার বিভিন্ন হাসপাতালে, 3 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, বিটন চক্রবর্তী ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।